গৌতম বুদ্ধ গণিত শাস্ত্রে পারদর্শী ছিলেন, কোন গ্রন্থে তার প্রমাণ পাওয়া যায়? জৈনতাবেস্তা। জৈনতাবেস্তায় প্রমাণ পাওয়া যায় গৌতম বুদ্ধ গণিত শাস্ত্রে পারদর্শী ছিলেন। মালবিকাগ্নিমিত্রম কি নাটক? নাটক। সুরসুন্দরী কার রচনা? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের রচনা সুরসুন্দরী। ভাবনার কথা গ্রন্থটি রচয়িতা স্বামী বিবেকানন্দ। ভাবনার কথা স্বামী বিবেকানন্দ। শুধু তুমি শুধু 25শে বৈশাখ কার লেখা? বিষ্ণুদেব। বিষ্ণুদেব। ফিজির রাজধানী সুভা। সুভা। ভারতের একমাত্র করমুক্ত বন্দর কান্ডালা। সুন্দর প্রথম বাংলা লিপি কার আমলে হয় গো? রাজা গণেশ। প্রথম বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটের অধিনায়ক কি? মার্শাল। মার্শাল। পানামার মুদ্রার নাম কি? বালকেয়া। বালকেয়া। জর্ডনের রাজধানী আম্মান। জর্ডনের রাজধানী কি? আম্মান। শব্দের প্রতিধ্বনির কারণ প্রতিফলন। পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করে জাতীয় উন্নয়ন পরিষদ। জাতীয় উন্নয়ন পরিষদ পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করে নীলোহিত সুনীল গঙ্গোপাধ্যায়। জন্ডিস রোগ কোন অঙ্গে হয়? লিভার। শিক্ষার উদ্দেশ্য হলো চরিত্র গঠন বলে কান কান সবচেয়ে চটচটি হয়ে যায়। সাবান চটচটে হয়ে যায় কেন? কার্বক্সিলিক অ্যাসিডের জন্য। কার্বলিক অ্যাসিডের জন্য। বুলি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? হকি। হকি। বুলি। বুলি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? হকি। হকি। বুলি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? হকি। ক্রেডিট কার্ড আর কি নামে ডাকা যায়? প্লাস্টিক মানি। প্লাস্টিক মানি। কলকাতা জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906। 1906। 1906। ভারতের দুধের বালতি বলা হয় হরিয়ানাকে? হরিয়ানাকে। হরিয়ানাকে দুধের বালতি বলা হয়। দ্য সেভেন সামুরাই ছবিটির পরিচালক কুরোসাওয়া। কুরোসাওয়া। এক্সারসাইজ ডিউটি কিসের উপর প্রযোজ্য? জিনিস বিক্রির উপর এক্সারসাইজ ডিউটি প্রযোজ্য। শিক্ষা কোন তালিকাভুক্ত? যুগ্ম। যুগ্ম। কাজল হলো এক প্রকার তেল কালি। তেল কালি। কোন প্রাণী শব্দ করতে পারে না? জিরাফ। পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল। নেপাল। আল বেরুনির প্রকৃত নাম আবু রিহান। আবু রিহান। আল বেরুনির প্রকৃত নাম আবু রিহান। ইলেকট্রিক বাল্বের ভিতরে কোন গ্যাস থাকে? নিয়ন, ক্রিপ্টন, আর্গন ইত্যাদি। বাংপাড়া কোন রাজ্যের নাচ? বাংপাড়া। কোন রাজ্যের নাচ? কেরালা। বাংপাড়া কোন রাজ্যের নাচ? কেরালা। ভারতের টেলিভিশন প্রথম পরিচিত হয় কত? 1959। ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয়? সরোজিনী নাইডু। ভিটামিন প্রধান উৎস কি? উৎসেচক। ইয়াস্কি। ইয়াংকি কাকে বলে? যুক্তরাষ্ট্রের অধিবাসীদের ইয়াংকি বলে। যুক্তরাষ্ট্রের অধিবাসীদের ইয়াংকি বলা হয়।